হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমার গাছটা দেখতে পাচ্ছ, দোয়াশ মাছের গাছ। দোয়াশ মাছের গাছে ডালপালা দেখেছো, কত সুন্দর ফল হয়েছে। ফলও দেখাচ্ছি একটু পরে, দেখছো জম্বু রেড। এরপর আছে মরক্কান রেড, এবছরে আমার বাগানের শেষ ফল এটা হচ্ছে। আজকে হালকা পাক, হালকা লাল হয়েছে, পাক ধরেছে। এটা এখনো 10 দিন থাকবে পুরোপুরি পাকতে। একটু নিচে হয়েছে অনেকটা, এর 400 গ্রাম হয়ে যাবে। কেন লাস্ট ফল এটা একটু বড় হয় বেশি। তো বন্ধুরা, আমার বাগানটা কেমন কেমন একটু কমেন্টে বলে দিও। ছোট্টর মধ্যে করেছি বাগানটা, দশ মাসের বাগান। তো সব গাছের বয়স 10 মাস না, যেরকম এটা 6 মাস, এটা 6 মাস এখনো ফল আসেনি। এইটাতে, এই গাছটাতে ফল এসেছে। এরপরে যে গাছগুলো এখনো ফল আসেনি, এই এখানে ফল এসেছিলো, এদিকে ফল এসেছিলো। এই গাছে জল দিতে দিলাম, 3-4 দিন পর পর জল দেবে শীতকালে, তাহলেই হবে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর যেটা বলেছিলাম বন্ধুরা, ড্রাগন গাছ যদি লাগিয়ে থাকো তো 2টো করে ডাল একদম পরিপক্ক বড় হয়ে যাবে, ঝুলে যাবে, তারপর আবার 2টো করে রাখবে একসাথে সবগুলো। বেশি বেশি করে রাখলে কী হবে, এতটা বড় কুশি হবে, তারপর আর বড় আবার একটা এখান থেকে জয়েন নেবে, যেরকম এইখানে আছে। তো এটা মাথায় রাখবে, আর শীতকালে একটু পরিপূর্ণ খাবার দিয়ে দেবে গাছে। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। অল্প সময়ের মধ্যে করলাম, শুধু জল দিতে এলাম ছাদে, তাই। আচ্ছা বন্ধুরা, টাটা, বাই বাই।